যাওয়ার ব্যবস্থা আর যাদেরকে নিয়ে গেলেন তাদেরকে ছাড়ার ব্যবস্থা করে দিন। কে দায়িত্বে আছেন তাদের সঙ্গে আমাদেরকে কথা বলতে দিন। কে দায়িত্বে আছেন? নানা ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। এক সময় বাম আন্দোলনের গড় পশ্চিমবঙ্গে সেভাবে দেখা নেই বামেদের। বিভিন্ন ইস্যুতে আন্দোলনে আছেন সিপিএম এর ছাত্র যুবরা। নবান্ন অভিযানে পুলিশের মারে মৃত্যুও হয়েছে সিপিএম এর যুবকর্মী মইদুল বিদ্যার, কিন্তু জনমনে সেভাবে দাগ কাটতে পারেনি বামেরা। তবে মীনাক্ষী মুখোপাধ্যায় প্রতিকূল রহমানদের দীর্ঘ পদযাত্রা সারা ফেলেছিল বাংলার মাটিতে। মীনাক্ষীদের একবার চোখের দেখা দেখতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন আবাল বৃদ্ধ বনিতা। সেই মীনাক্ষীদের শনিবারের আন্দোলনে চেনা ও চড়া মেজাজে দেখা গেল সিপিএম এর ছাত্র যুবদের। পুলিশের একের পর এক ব্যারিকেড ভেঙে এগোনোই না, পুলিশের অন্যায্য আচরণের প্রতিবাদে পুলিশ কর্মীর দিকে তেড়ে যেতেও কসুর করেননি এক যুবকর্মী। সরকারের দুর্নীতি ও অনিয়মের দায়ে চাকরি হারিয়েছেন হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থী, আজও পথে বসে আছেন হাজারে হাজারে বঞ্চিত চাকরি প্রার্থী। যোগ্যদের চাকরির দাবিতে শনিবার রাজপথে নেমেছিল বাম ছাত্র যুব শিক্ষক সংগঠন। সেই এসএসসি ভবন অভিযান ঘিরে ধুমধুমার কাণ্ড। বেশ কয়েকজনকে পুলিশ আটক করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে পড়েন মীনাক্ষীরা, পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি মীনাক্ষী মুখোপাধ্যায়। মহিলা পুলিশদের সামনে রেখে বিরোধীদের আন্দোলনকে বেকায়দায় ফেলার চেষ্টা করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বহুদিন এই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারীরা। বিরোধী দলনেতাকেও সাবধানে পা ফেলতে হয় লড়াইয়ের ময়দানে, কিন্তু মহিলা নেত্রী মীনাক্ষী পুলিশকে দিয়ে গেলেন পরিণতির হুঁশিয়ারি। বহুদিন পর যেন চেনা চেহারায় বাম ছাত্র যুবরা। দুর্নীতিগ্রস্ত শাসকের বিরুদ্ধে তাদের লড়াইয়ের সামনে যেন খানিক অসহায় লেগেছে মমতার পুলিশকেও। ক্যালকাটা নিউজ।